এসো সবাই পালন করি মিলাদুন নবী, ঠিক কি না? এই জন্য একজন শায়র বলছে যে মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে, ওরে ইমানদাররা নবীর প্রেমের মাহফিল সাজাইছে, বলেন ইমানদাররা নবীর প্রেমে জুলুসে করতেছে, আজ ইমানদারের কলিজাতে আগাতে লেগেছে, আজ ইমানদারের কলিজাতে ওরে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলেন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আগাতে লেগেছে, ঠিক কি না? এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবীর মাস, কারণ মহরম মাস আসলে যারা ইমাম হুসাইনের বিরোধিতা করে, আহলে বাইতের বিরোধিতা করে, যারা ঈদের সমর্থনকারী তাদের প্রমাণ হয়ে যায়, আর ঈদে মিলাদুন্নবীর মাস আসলে যারা নবীর দুশমন তাদেরকে চিনা হয়ে যায়। সুরে বলনা সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন্নবীর মাস, রবিউল আউয়াল মাস আর মহরম মাস, এটা ইমানদার আর মুনাফিক চিহ্নিত করার মাস, ঠিক কিনা? আমার নবী না আসলে তো আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলছেন লাউলা কালামা খালাকতু লাফলাক, আমার হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতো না। সকর বল সুবহানাল্লাহ। সবাই বলে আজামাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল্লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রে দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গয়া ফুনি বুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জান্নাতের বাগান মুসল্লি আকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুক্রবার গরিবের হজের দিনে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাসে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব যে মাসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনে আমাদেরকে ধন্য করেছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করব কুলকাইনাতে নবী, শামসুল আরিফিন নবী, রাশিদুস সালিহিন নবী, গায়বের খবর দেনেওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রয়ে লাখ কোটি দরুদ সালাম আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস, কিসের মাস?
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল অর্থ হচ্ছে বসন্তর প্রথম মাস কি মাস রবিউল আউয়াল মানে বসন্তর প্রথম মাস আর রবিউল সানি হচ্ছে বসন্তর দ্বিতীয় মাস সুবহানাল্লাহ তো বসন্তের প্রথম মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন সুবহানাল্লাহ আর বসন্তর দ্বিতীয় মাসে বড় পীর আব্দুল কাদের জিলানী কি করেছেন এই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন সকল বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রথম বসন্ত আল্লাহ রাসূল আগমন করেছেন দ্বিতীয় বসন্ত ওলিকুলের সম্রাট গাউসেবাক আব্দুল কাদের জিলানী ওফাত ছড়ে পড়েছেন এই মাসে ওনার ওফাত সকল বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে আমার নবীকে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে আমি অনেক কিছু সৃষ্টি করেছি কিন্তু আমি রহমত বলি নাই আমি নাজাত বলি নাই আমি রাহমাতাল লিল আলামিন বলি নাই এই পৃথিবীতে এমন একজন নবীর শানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন ব্যবহার করেছি রহমত ব্যবহার করেছি এই নবীটা হচ্ছে সকল নবীদের নবী যিনি হচ্ছে ইমামুল আম্বিয়া যিনি হচ্ছে নবীদের নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বল সুবহানাল্লাহ হো আমার বন্ধু হো আমার হাবিব এই দুনিয়াতে আমি আপনাকে রহমত শরীফ প্রেরণ করলাম কারণ আপনার আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ওনাকে আল্লাহর পুত্র বলতো ক্বালা ঈসা ইবনুল্লাহ ওই নাসারা বলতো যে যে তুই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই এই জন্য বাবা ছাড়া কোনো সন্তান হয় না এই জন্য ঈসা নবীর কিছু উম্মত বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা নাউজুবিল্লাহ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন দরখাস্ত করলেন হে আল্লাহ ও আমার পরওয়ারদিগার আমি এই সব কুমন্ত্রণ আমি আমার উম্মতদের থেকে শুনতে চাই না আমাকে তারা কটূক্তি করে আমাকে আল্লাহর বেটা বলে তারা গালি দেয় ও আল্লাহ আমার মা নাকি অবৈধ কারণ বাবা ছাড়া কোনো সন্তান হয় না আমার নাকি অবৈধভাবে জন্ম হয়েছে এইভাবে আমাকে মন্তব্য করে কটূক্তি করে আমাকে গালি দেয় ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবুয়ত চাই না আমি রিসালাত চাই না আমি নবীর সম্মান অর্জন চাই না আমাকে একই নবীর উম্মত বানাই দেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা নবীকে আমার নবীর দরকার নাই আমাকে একই নবীর উম্মত বানাই দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হো ঈসা আমি তোমার দোয়া তোমার দরখাস্ত কবুল করলাম তুমি আমার নবী উম্মত হয়ে তুমি দুনিয়ার মধ্যে আবার আসবা জোরে বলুন সুবহানাল্লাহ ওই ঈসা নবী উনি কুরআনুল ফাকির মধ্যে বলেন যে আমার পরে এমন একজন নবী আসবে ও ইহুদি নাসারা তোমরা শোনো ঈসা নবীর উম্মতদের শোনো আমার পরে এমন একজন নবী আসবে যেই নবীর এত সম্মান যেই নবীর এত ইজ্জত যেই নবীর এত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে ওই নবীর পায়ের একটা জুতার একটা ফিতার যে মর্যাদা আমি ঈসা নবীর আল্লাহর কাছে এই মর্যাদা নাই জোর বলুন সুবহানাল্লাহ অমশ্য রম্বি রসুলি ইয়াহতি মিন বাদ ইসমহু আহমদ ওই নবীটা দুনিয়ার মধ্যে আসবে যার নাম হবে হবে আহমদ জোর বলুন সুবহানাল্লাহ আমার নবীর নাম কি আহমদ কি কারণ উনি ইনজিলের মধ্যে পাইছে কি আহমদ উনি ঘোষণা দিয়েছেন অমুমা শিরাম বি রসুলি
ইয়াহদি মিম বাদিসি ওয়াহমাদ কামার পরে এমন একজন নবী আসবে যিনি এই ইনজিল কিতাবের সত্যায়ন করবে ওনার নাম হবে আহমদ সরবেল সুবহানাল্লাহ ওই নবীর ঘোষণা কে দিয়ে গেলেন ঈসা নবী ঘোষণা দিয়ে দিলেন কারণ ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ওনার ইন্তেকালের পরে ওনাকে আল্লাহ চতুর্থ আসমানে যখন উঠাই নিলেন ইয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 বছর মতান্তরে 600 বছর কান্তুল ইমানের মধ্যে আলা হযরত বলেছে 600 বছর কোন নবী রাসূল কিছু ধারণ করে নাই ওই যুগের নাম হচ্ছে জাহেলিয়া যুগ জোরে বলেন সুবহানাল্লাহ যেই যুগে জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়া হতো মানুষ রাহাজারি করত দেবদেবীর পূজা করত গাছের পূজা করত মাছের পূজা করত এমন কোন পূজা নাই মানুষে করত না ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার ওই নবীকে যখন আগমন করলেন দিনে একটা তাক দিয়া বলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছি আপনার নবী নাকি দুনিয়ার মধ্যে আগমন করবেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী যখন এই দুনিয়ার মধ্যে আগমন করবে আমার দিনের বেলা যখন আগমন করাইবেন তখন আমার দিনটা আল্লাহর দরবারে ধন্য হয়ে যাবে জুলমান সুবহানাল্লাহ আবার রাত্রিবেলা ডাক দিয়া আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার রাত্রিবেলা আপনার নবীকে পাঠাইয়েন কয় কেন কয় দিনে বলে দিনে পাঠানোর জন্য আমি বলি রাত্রে পাঠানোর জন্য কারণ আমি দিন থেকে উত্তম হয়ে যাব সম্মানিত হয়ে যাব জরবান সুবহানাল্লাহ শীতকালে বলে আল্লাহ তোমার বন্ধু নবী দুনিয়াতে আসবে শীতের সময় পাঠাইও গরমকালে বলে আল্লাহ তোমার বন্ধু নবী দুনিয়ার মধ্যে আগমন করবে গরমকালে পাঠাইও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাত কেও রাজি বেরাজি করেন নাই দিন কেও খুশি করেন নাই এমন একটা সময় আল্লাহ নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে ওই সময়টা ছিল সুবে সাদিকের সময় জোর বলুন সুবহানাল্লাহ পূর্ব দিকে আলো থাকে আর পশ্চিম দিকে অন্ধকার থাকে এখন দিনে বলে আমিও খুশি কারণ দিনের আলো পূর্ব দিক থেকে আসতে আছে রাতে বলে আমিও খুশি এখনো আমার রাত অবশিষ্ট অন্ধকার আছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ রহমতাল লিল আলামিন আসবে কারণ মনে কষ্ট দেওয়া যাবে না সবাই তো আনন্দ করবে নবীর জন্য খুশি করবে কারণ নবী হচ্ছে রহমতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ শীতের সময় বলে আল্লাহ তোমার বন্ধুকে শীতের সময় পাঠাইও গরম বলে আল্লাহ তোমার বন্ধুকে গরমের সময় পাঠাইও আমার আল্লাহ গরম নয় শীতেও নয় এমন একটা সময়ের মধ্যে পাঠাইলেন যে সময়টা হচ্ছে বসন্তকাল কোন কাল বসন্তকাল রাতের প্রথম অংশ গরম লাগে শেষ রাতে একটা পাতলা খাতানা গায়ে দিলে আদমের ঘুম আসে না ওই বসন্তকালের মধ্যে আমার নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন বলুন সুবহানাল্লাহ এখন এখন ঠান্ডা বলে আল্লাহ গরমে বলে আল্লাহ রাতের প্রথম ভাগে গরম আছে শীতে বলে শেষের অংশ ঠান্ডা আছে এখন গরম খুশি ঠান্ডা খুশি আমার রহমতাল লিল আলামিন কেফে আমরা খুশি জোরে বলুন সুবহানাল্লাহ শুধু এক বাটি আছে যার নাম হচ্ছে ইবলিস শয়তান সে আল্লাহ নবী যে দিনে দুনিয়াতে আসে সেই দিন সে কান্না করেছে আর ওই এজিদ মার্কা ওই শয়তান মার্কা যারা মুসলমান রয়েছে তারা এই ঈদে মিলাদুন নবীর মাসে তাদের মন খারাপ হয়ে যায় তারা ওযুবিল্লাহ এই জন্য শায়ের বলছে এসো সবাই পালন করি মিলাদুন নবী ঠিক কি না এই জন্য একজন শায়ের বলছে যে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ওরে ইমানদাররা নবীর প্রেমের মাহফিল সাজাইছে বলেন ইমানদাররা নবীর প্রেমে জুলুস করতেছে আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজ ইমানদারের কলিজাতে
ওরে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে বলেন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে আজে ইমানদারের কলিজাতে আগাতে লেগেছে ঠিক কি না এটা নাম হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস কারণ মুহররম মাস আসলে যারা ইমাম হুসাইনের বিরোধিতা করে আহলে বাইতের বিরোধিতা করে যারা এজিদের সমর্থনকারী তাদের প্রমাণ হয়ে যায় আর ঈদে মিলাদুন নবীর মাস আসলে যারা নবীর দুশমন তাদেরকে চিনা হয়ে যায় সূরে বলনা সুবহানাল্লাহ এইজন্য মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস আর মুহররম মাস এটা ইমানদার আর মুনাফিক চিহ্নিত করার মাস ঠিক কি না আমার নবী না আসলে তো আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলছেন লাউলা কালামা খালাকতু লাফলাক আমার হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করত না সকরবন সুবহানাল্লাহ এবার আসেন ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার বন্ধু নবী যে নূর সৃষ্টি করলেন এই জন্য মদিনার আট নম্বর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ নবী বলেন ও জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে সবার বলেন সুবহানাল্লাহ কি সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ নবী বলেন আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ও জাবির তোমার বন্ধু নবীর নূর সৃষ্টি করেছে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর নূরকে যখন সৃষ্টি করলেন ওই নূরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চার ভাগে বিভক্ত করলেন কয় ভাবে চার ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন চার ভাগে নূরটাকে বিভক্ত করলেন এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজ সৃষ্টি করলেন তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ সৃষ্টি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ নূর কয় ভাগ চার ভাগ এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ দিল লওহে মাহফুজ সৃষ্টি করলেন তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ সৃষ্টি করলেন কয় ভাগ গেছে তিন ভাগ আর বাকি আছে কয় ভাগ ওই এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশিষ্ট এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করলেন কয় ভাগে চার ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন কারণ সাতটা আসমান কোন খুঁটি ছাড়া পিলার ছাড়া আল্লাহ রাখছেন ফেরেশতাদের মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চার ভাগের এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসি সৃষ্টি করলেন তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসি সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ দিয়ে আর তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্য অন্য ফেরেশতাগুলো সৃষ্টি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি তৃতীয় ভাগ দিয়ে অন্য অন্য ফেরেশতা কয় ভাগ হয়েছে তিন ভাগ আর আছে কয় ভাগ এক ভাগ ওই এক ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চার ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রথম ভাগ দিয়ে আকাশ সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ দিয়ে জমিন সৃষ্টি করলেন তৃতীয় ভাগ দিয়ে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন হইছে কয় ভাগ তিন ভাগ আর রইছে কয় ভাগ এক ভাগ ওই অবশিষ্ট এক ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চার ভাগে বিভক্ত করলেন জোরে বলুন সুবহানাল্লাহ এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরে নূর সৃষ্টি করলেন মুমিনের চোখে নূর সৃষ্টি করলেন সুবহানাল্লাহ কারণ চোখে যদি আলো না থাকে কিছু দেখা যাবে না অন্ধকারের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু বালুকুবা ওই আমান মেনশন কামাল মেনশন ছাদের উপর একটা বাতি জ্বলে আপনি এখান থেকে দেখতে পারেন কারণ আপনার চোখের মধ্যে একটা আলো আছে জ্যোতি আছে লাইট আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই চার ভাগের এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের নূর সৃষ্টি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় ভাগ দিয়ে মানুষের অন্তরের মধ্যে একটা কলব আছে কি আছে কলব আছে ওই কলবের মধ্যে একটা নূর আছে কারণ আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলো সৃষ্টি করার পরে যখন প্রাণ দিল ভিতরে রূহ আর রূহ শুধু বের হয়ে যায় যে রূহ তুমি ভিতর থেকে কেন বাইরে হয়ে যাও বা ভিতরটা অন্ধকার আদমের ভিতর অন্ধকার আমি রূহ অন্ধকারের মধ্যে বাস করতে পারি না যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের কপালের মধ্যে নূরি মুহাম্মদি দিলেন সাথে সাথে যখন অন্তরটা আলোকিত হয়ে গেল নূরানি হয়ে গেল সাথে সাথে যখন রূহটা ভিতরে গেল রূহ আর বাইর হয় না রূহ করে আল্লাহ আদমের ভিতরে এখন আলো দেখা যায় সুন্দর দেখা যায় আমি আর বাইর হব না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দ্বিতীয় ভাগটি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কলবের অন্তরে নূর সৃষ্টি করলেন তৃতীয় ভাগটি আল্লাহ পাক রব্বুল আলামিন মারিফাতে নূর সৃষ্টি করলেন যেই নূর দিয়ে বান্দা আল্লাহর কাছে যাবে কার কাছে মারিফাত হইল আল্লাহ পাওয়ার রাস্তা যেই রাস্তা দিয়ে যে লাইট দিয়ে যে বাতি দিয়ে আল্লাহ পর্যন্ত বুঝবে ওটার নাম হচ্ছে মারিফাতের লাইট মারিফাতের আলো জোরে বলুন সুবহানাল্লাহ আর চার নম্বরে ওই নূরটাকে ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমায়ে তৈয়বার নূর বানাইলেন কি বানাইলেন কালিমায়ে তৈয়বার নূর বানাইলেন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হিন্দু একজন অমুসলিম একজন খ্রিস্টান একজন ইহুদি একজন নাসরা সে 90 বছর পর্যন্ত কোন নামাজ পড়ল না দেবদেবীর পূজা করল আল্লাহর ইবাদত করল না আল্লাহর প্রশংসা করল না কিন্তু সে যখন কালিমায়ে তৈবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির 80 বছরের গুনাহ খাতা মাফ হয় ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তলে চার ভাগের অবশিষ্ট ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমায়ে তৈয়বার নূর বানাইছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দেখছেন নবীর নূর থেকে এই পৃথিবী সৃষ্টি নবীর নূর থেকে এই পৃথিবী সৃষ্টি নবীর আগে এই পৃথিবীর মধ্যে কিছুই ছিল না ইমাম গাজ্জালি আমার মুখের কথা নয় ইমাম গাজ্জালি যিনি বলেছে যে কোরআন শরীফের রসটা মধুটা আমি গাজ্জালি গ্রহণ করেছি খেয়ে ফেলছি তোমাদের জন্য সোবাটা রাখছি এখনো কোরআন শুনলে কত মজা লাগে না তাহলে ইমাম গাজ্জালি উনি বলেছে আল্লাহ এই নূরটাকে এতটা ভাগে প্রায় 16 ভাগে বিভক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহান সৃষ্টি করেছেন সকল মানুষ সুবহানাল্লাহ ওই নবী এই মাসে দুনিয়াতে আসে আল্লাহ নবী যেদিন দুনিয়ার মধ্যে আসবেন মা মিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে একজন দাসী ছিলেন ওই দাসীটার নাম হচ্ছে সোয়াইবা গিরা দাসী ওই দাসীটার নাম হইল সোয়াইবা সুবে সাদিকের সময় যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করলেন ওই সময় দাসী সোয়াইবা দাসী সোয়াইবা দৌড়ে ঘর থেকে বাইর হইয়া মানুষের কাছে আল্লাহ নবীর আগমনের কথা জানাই দিলেন যে মিতু আব্দুল্লাহ ঘরে আমার একটা সুন্দর ছেলে হয়েছে আসমানের চাঁদের চেয়েও সুন্দর সূর্যের চেয়ে আলোকিত বেশি আব্দুল্লাহর সন্তান হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা যখন কাফের আবুল আহাবের ঘরের মধ্যে যায় বললেন ও আবুল আহাব তোমার মৃত্যু ভাইয়ের ঘরে আব্দুল্লাহর ঘরে এমন একটা সুন্দর একটা ছেলে হয়েছে চাঁদের চেয়ে সুন্দর তুমি দেখে যাও এই কথাটা শোনার সাথে সাথে আবুল আহাব সে একজন কাফের তার বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হয়েছে ওই কাফের নবীকে পেয়ে নবী হিসেবে নয় বাদশা হিসেবে খুশি হয়ে দাসী সোয়াইবার বলে দাসী ও দাসী তুমি কি সংবাদ দিলা
আমার ভাই আব্দুল্লাহর ঘরে এমন সুন্দর ছেলে হয়েছে, যাও যাও দাসী, আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। এই আজাদ যখন করে দিল, নবীর আগমনে নয় বাতিজার আনন্দে জন্মের আনন্দে খুশি হইয়া দাসী সোহাইবাকে যখন আজাদ করে দিলেন, কিছুদিন পরে যখন কয়েক বছর পরে ওই আবুল আহাব কাফের যখন মৃত্যু বরণ করলো, মৃত্যু করা বরণ করার পরে সে জাহান্নামের মধ্যে চলে গেল। আল্লাহ নবীর বংশধর একজন আল্লাহ নবীর চাচাতো ভাই হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে রয়েছেন মুফাসসিরিন বলা হয়, ওই ব্যক্তি আবুল আহাবকে স্বপ্নে দেখলেন, দেখার পরে জিজ্ঞেস করলেন, এই আবুল আহাব তোমার অবস্থা কি? বললেন, হে আব্দুল ইবনে আব্বাস, আমার অবস্থা তেমন বেশি ভালো নাই। আল্লাহ আমার তোমার সাথে আল্লাহ কি আচরণ করে? কয়, আল্লাহ আমার সাথে আচরণ অনেকগুলো করে, তবে একটা আচরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ভালো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়, আচরণটা কোন আচরণ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমার ভাতিজা মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমি ওই দিনে ভাতিজার সংবাদ পেয়ে খুশি হয়ে দাসী সোহাইবাকে যখন আজাদ করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিন আমার আযাব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আবুল আহাব কাফের না মুসলমান? কাফের। বুখারি শরীফের হাদিস কি? কোরআনের পরে যার স্থান বুখারি শরীফ। ওই বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে, সোমবার দিন আবুল আহাব কাফের, তারপরে নবী নয় ভাতিজার জন্মদিনে খুশি হয়ে দাসী সোহাইবাকে ক্ষমা করে দিয়েছে, এই জন্য সোমবারে কবর আজাদ মাফ। সুবহানাল্লাহ। শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই নয়, সোমবারে সন্ধ্যাবেলা আমার সাদা তাঙ্গুলের মধ্যে এমন একটা মধু আসে, ওই মধুটা যখন আমি আবুল আহাব চোষা দিয়ে পান করি, বিগত 7 দিন আমাকে যত আগুন দিয়ে জ্বালায়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার কিছুই কষ্ট মনে থাকে না, ওই নবীর সম্মানের কারণে আল্লাহ আমার হাতের মধ্যে একটা মধু দেয়, এমন সুস্বাদু, এমন মিষ্টি, এমন ঠান্ডা, এক সপ্তাহ যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমি আবুল আহাব সব কিছু বলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন বল, আবুল আহাব কাফের হইয়া নবীর প্রেমে খুশি হইল, ওর কবরেতে পাইল শান্তি, হাদিসে বুখারি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। সুবহানাল্লাহ। বলেন মিলাদুন নবী পালন করার দরকার আছে নি? আবুল আহাব একজন কাফের হইয়া যদি বাতিজার আগমনে খুশি হইয়া দাসী সোহাইবারে মাফ করে দিয়া যদি সোমবারে আজাব মাফ করতে পারে, এবং প্রতি সোমবারে হাতের মধ্যে মধু আসতে পারে, আর আমরা তো নবীর উম্মত। সুবহানাল্লাহ। বলে আমরা নবীর উম্মত না? নবীর উম্মত না? ফাটো নামাজ কম আছে, রোজা কম আছে, ইবাদত কম আছে, নবীর প্রেম তো কম নাই? প্রেম তো কম নাই? একটা সাধারণ মানুষ যদি নবীর বিপক্ষে কথা বলে, নামাজ না পড়ুক কিন্তু সে রাজপথে নামে যায়, নবীর বিপক্ষে কথা বলে, ঠিক কি না? এটার নাম হচ্ছে নবীর প্রেম। কি? নবীর প্রেম। এটার নাম হচ্ছে নবীর প্রেম। আর নবীর প্রেম হচ্ছে ইমানের মূল। সুবহানাল্লাহ। বলেন নবীর প্রেম হচ্ছে ইমানের মূল। এই জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, হে দুনিয়া মুসলমান নরনারীরা, তোমরা যখন ঈদে মিলাদুন নবীর দিন আসবে, ওই দিন তোমরা আল্লাহর নবীর মিলাদুন নবীর জন্য যদি তোমরা 1 দিরহাম খরচ করো, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করো সমান 25 টাকা, 1 দিরহাম সমান 25 টাকা তোমরা যদি খরচ করো, ওই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মধ্যে নবীর জুলুসের মধ্যে 25 টাকা খরচ করার কারণে, 1 দিরহাম খরচ করার কারণে ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। বলেন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই দুনিয়ার মানুষ তোমরা শুনো, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করবে, ইজ্জত করলে ওই ব্যক্তি যেন ইসলামকে জীবিত করলো। সুবহানাল্লাহ। বলেন ওমর ফারুক আজম বলেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো সেই যেন ইসলামকে জীবিত করলো। সুবহানাল্লাহ। ওসমান জিনরাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবী সম্মান করবে, ইজ্জত
ইবাদত করবে এবং এক দেরহাম পরিমাণ খরচ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর এবং হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করলে যে সওয়াব হতো আল্লাহ রাসূলের সাথে ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করলে যে সওয়াব হতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদে মিলাদুন নবী এক দেরহাম খরচ করার কারণে সম্মান করার কারণে ওই ব্যক্তি বদর এবং হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণের সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো সে যেন পৃথিবী থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো সুবহানাল্লাহ এবং মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ তাহলে মিলাদুন নবীর সম্মান দরকার আছে খরচ করা দরকার আছে নি মিলাদুন নবী আরেকটা আলোচনা করি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো কি পাহাড় পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো আমি দুনিয়ার কোন কাজে ব্যয় করতাম না আমি নবীর মিলাদুন নবীর মধ্যে খরচ করলাম সুবহানাল্লাহ হাসান বসরি ওনার জীবনী অনেকে জানেন অনেকে জানেন না অনেকে অনেকে চিনেন অনেকে চিনেন না হাসান বসরি কত বড় মাপের একজন আল্লাহর ওলি উনি বলছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো আমি কোনো কাজে ব্যয় করতাম না খরচ করতাম না শুধু ঈদে মিলাদুন নবীর মধ্যে খরচ করলাম সুবহানাল্লাহ এইভাবে আরো আছে আরো অনেকে আছে এইভাবে ঈদে মিলাদুন নবীর মধ্যে খরচ করছে হযরত জুনায়েদ বাগদাদি কি জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বলে জুনায়েদ বাগদাদি নাম শুনছেন নি নবীর বংশের একজন আল্লাহর ওলি উনি বলতেছে ঈদে মিলাদুন নবীর মধ্যে যদি খরচ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন দেওয়া দেয় সে অল্প দিনে ধনবান হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে ঈদে মিলাদুন নবী পালন করার দরকার আছে এটা পালন করে কারা ইমানদার মুসলমান কারা পালন করে ইমানদার মুসলমানেরা তাহলে আগামী সোমবার দিবাগত রাতে কি বার আগামী সোমবার দিবাগত রাত্রে আমাদের এই দৌলতপুর মদিনা সুন্নিয়া জামে মসজিদে ঈদের মিলাদুন নবী মাহফিল অনুষ্ঠিত হবে তো আবু বকর সিদ্দিকের সাথে এক দেরহাম খরচ করলে জান্নাতে যাবে ওমর ফারুককে বলল সম্মান করলে দুনিয়া ইসলামকে জীবিত করলো ওসমান বলল উহু বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন সে ঈমান ব্যতীত ঈমান নিয়ে সে কবরে যাবে এবং জান্নাতে তার ঠিকানা হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এইভাবে আগামী সোমবার দিবাগত রাত্রে মাহফিল আমরা একটু সবাই বলি আমরা এই মিলাদুন নবীর জন্য কে কত টাকা হাতিয়ে দিব কে কত টাকা